শহরের একঘেয়ে জীবন কারই বা ভালো লাগে। এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমাদের কিছুদিনের জন্য বেরিয়ে আসতে বড় মন চায়। বেরিয়ে পড়লেন আর গিয়ে পৌঁছলেন এক অসাধারণ সুন্দর দ্বীপে, কিন্তু কিছুক্ষণ থাকার পর জানলেন যে ভয়ঙ্কর এই দ্বীপটি আসলে সাপের দ্বীপ। এখানে বসবাস করে এমন সব ভয়ঙ্কর সাপেরা যে ব্রাজিল সরকার বাধ্য হয়ে দ্বীপটিতে সাধারণ মানুষের ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধুরা, ভিডিওটা শুরু হওয়ার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অজানা তথ্যের জন্য। জানা যায় যে ব্রাজিলের সাও পাওলোর উপকূলে রয়েছে সত্যিকার অর্থে এমন এক দ্বীপ। ওই দ্বীপে এমন সব ভয়ঙ্কর সাপেরা বসবাস করে যে ব্রাজিল সরকার বাধ্য হয়ে এই দ্বীপটিতে সাধারণ মানুষের উপর ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ কি জানেন, দ্বীপটিতে ভ্রমণে যাবে তো ঠিকই, কিন্তু জীবন নিয়ে ফেরার তার নিশ্চয়তা নেই। দ্বীপটিতে যে শুধু পৃথিবীর বিষধর সাপগুলোর প্রায় হাজার চারেক বসবাস তাই নয়, বলা হয়ে থাকে পৃথিবীর সবচাইতে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সেটের বাসও এই দ্বীপটিতে। গোল্ডেন ল্যান্সেটকে এই দ্বীপটি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। গোল্ডেন ল্যান্সেটের বিষ এতটাই শক্তিশালী যে এই বিষ মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তার শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। সাও পাওলো থেকে 32 কিলোমিটার দূরে এই নির্জন দ্বীপে কেউ যদি গোল্ডেন ল্যান্সেটের দংশনের শিকার হয়ে থাকে তবে তার মৃত্যু অনিবার্য। এ তো গেল গোল্ডেন ল্যান্সেটের কথা। এ দ্বীপের বাকি সাপগুলো কিন্তু কম নয়, উড়ন্ত পাখি ধরে এরা দিব্যি খেয়ে ফেলতে পারে। তবে এই দ্বীপে ভয়ঙ্কর সাপগুলো নিয়ে গবেষণা করেন এমন কিছু বিজ্ঞানীদের দ্বীপটিতে ভ্রমণের অনুমতি রয়েছে। এছাড়া ব্রাজিলীয় নৌবাহিনী সদস্যদেরও দ্বীপটিতে যেতে হয় প্রায়ই। ভয়ঙ্কর এ দ্বীপে ভ্রমণ যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মুখোমুখি হওয়া। তারপরও গোল্ডেন ল্যান্সেট শিকারের আশায় এ দ্বীপটিতে চোরা কারবারিরা প্রায়ই আসেন বলে ধারণা করা যায়। আর কালোবাজারে একটি গোল্ডেন ল্যান্সেট এরা 23 লাখ টাকারও বেশি দামে বিক্রি করেন। গোল্ডেন ল্যান্সেটের এতটা বিষধর হয়ে ওঠেনে যে তত্ত্বগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যটির মতে আজ থেকে প্রায় 11 বছর আগে সাগরের উচ্চতা বৃদ্ধির কারণে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে যায় এই দ্বীপটি। এর ফলে এই দ্বীপের সাপগুলো একরকমের খাদ্য সংকটে পড়ে। খাবার হিসাবে তাদের হাতের কাছে থেকে যায় সামান্য কিছুমাত্র অতিথি পাখি। কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যাও ছিল, এই বিষ কাজ করতে কখনো কখনো কয়েকদিনও লেগে যেত, ফলে দেখা যেত শিকারের উদ্দেশ্যে এই দ্বীপের সাপগুলো যেসব পাখিকে দংশন করত সেগুলো মারা যেত অনেক দূরে গিয়ে। এই সমস্যার কারণে দ্বীপের সাপগুলোর কালের পরিবর্তনে নিজেদের এমন বিষধর সাপে বিকশিত করে ফেলে যা দংশনের কয়েক মুহূর্তের মধ্যে শিকারের প্রাণ নাশে সক্ষম। বর্তমানে গোল্ডেন ল্যান্সেটের বিষ অন্য বিষধর সাপগুলোর চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী, আর এর কামড়ে মানুষের মৃত্যুর হার 100%। জনবিহীন এই দ্বীপে এরা সাধারণত পাখি খেয়ে বেঁচে থাকে। স্নেক আইল্যান্ডে প্রায় 41 প্রজাতি পাখি রয়েছে যা এই সাপগুলির প্রধান খাদ্য। দ্বীপের সবুজ গাছগাছালিতে যেসব ছোটো ছোটো পাখি বিশ্রামের জন্য এসে বসে সেই পাখিগুলোই হয় এদের শিকার। উত্তর ও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে আরেক প্রজাতির সাপ রয়েছে। এসব দেশে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ গোল্ডেন ল্যান্সেটের সহগোত্রীয় সাপগুলোর। পিট ভাইপার প্রজাতির গোল্ডেন ল্যান্সেট মূল ভূখণ্ডে সাপের থেকে 3 থেকে 5 গুণ বেশি শক্তিধর। এদের বিষ অন্যান্য সাপের থেকে 4 থেকে 5 গুণ বেশি হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হওয়া সত্ত্বেও এই আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর মধ্যেও একটু হয়ে উঠতে পারেনি। স্থানীয় জেলেরা জানান যে এ দ্বীপে যারা বিভিন্ন কারণে গিয়েছেন তারা কেউই আজ পর্যন্ত ফিরে আসেনি। রহস্যময় এই দ্বীপটি নিয়ে অনেক গল্পই শোনা যায়। স্থানীয়দের অনেকে বিশ্বাস করেন যে এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছেন আর তাদের সম্পদের পাহারায় নিয়োজিত আছে এই সাপগুলো। দ্বীপটিতে সাপের আধিপত্য থাকলেও দ্বীপের প্রাকৃতিক পরিবেশের কারণে গত 15 বছরে এদের সংখ্যা অন্তত 15 ভাগ কমে গেছে। তবে ঠিক কীভাবে এই সাপগুলো এতটা বিষধর হয়ে উঠেছে তা এখনও পর্যন্ত রহস্যই রয়ে গেছে। যদি আপনি সরকারের থেকে অনুমতি পেয়েও থাকেন তবুও এই দ্বীপে প্রবেশ করার জন্য আপনাকে সঙ্গে নিতে হবে একজন প্রফেশনাল লোকালকে। কারণ এখানে যত প্রাণী ছিল সবই এই সাপেদের শিকার হয়েছে, তাই তাদের খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। যাই হোক বন্ধুরা, ধরে নিলাম আপনি সরকার থেকে এই দ্বীপে প্রবেশ করার অনুমতি পেলেন। আপনি কি সত্যি যাবেন বিভিন্ন ধরনের বিষধর সাপ দেখতে, নাকি ঘরে বসে ভিডিও বা ছবি দেখে এদের সম্বন্ধে জানবেন? সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।